স্বপ্নকে বাস্তবে রূপ দিলে অবশ্যই তোমাকে পরিশ্রম করে যেতে হবে এদিক ওদিকে তোমাকে কোনো সময় তাকানো যাবে না তো তোমার নিজের যে লক্ষ্যটা আছে এটাই সব সময় ফোকাস করতে হবে তো হ্যালো গাইস আমি তানবির ভিডিও স্টার্ট করা যাক তো দর্শক আমি গ্রামে থাকি তো গ্রামে হলো আমার বসবাস শহরে আমার অতটা মন ঠেকে না বিধায় আমি গ্রামে বেশিরভাগ সময়টিতে বেশিরভাগ বোধ করি তো আমার গ্রামে বেশি ভাগ মানুষই হলো কৃষক সবাই কৃষক ছোটোখাটো খাটো মেহনতি মানুষ সবাই কৃষি কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে তো আমি বিকালবেলা হয়ে আসছে তো চলে আসছি ছোট একটি সবজির বাগানে তো এখানে আমরা সবজি লাগাইছি এখানে বিভিন্ন আইটেমের যাতে সবজি আছে এইটা হলো বাদাম তো বাদামের কাছে তো দেখতেই পাইতেছেন তা হোক গত সিজনের চাইতে এই সিজনের বাদামের অবস্থাটা খুবই ভালো তো দু একটা পাতাতে ছত্রাক লাগছে এবং আশা পোকা ছোট ছোটো যে লাদাগুলোন থাকে ফসলের ক্ষেতটা নষ্ট করে তো এই ক্ষেতকে এই লাদাগুলোন বেশিরভাগ ডিস্টার্ব করে তো মোটামুটি আলহামদুলিল্লাহ তো বাদামের এই গাছটা অনেক সুন্দর আছে তো ভিডিও করতেছিলাম তো আমার ফোন দিয়ে তো ভিডিও করতে করতে ক্যামেরাটা কেমন যেন ডিস্টার্ব করতেছে যাই হোক তো আমার কথাটা হলো যে আমার যে খেতে আমার খেতে হলো কয়েক প্রকারের হলো ফসল রয়েছে সেটা হলো বাদাম লাউ মরিচ পুঁশাক ঢেঁড়স পাটের শাক এরপর রয়েছে লাউ আছে করলা আছে তো বিভিন্ন ধরনের আইটেম এই ভিটাতে লাগানো হয়েছে তো এগুলো হলো মরিচের গাছ তো এই মরিচের গাছে খুবই পরিচর্যা করতে হয় এই অল্প একটু মরিচের গাছে তো ইনশাল্লাহ গাছটা ভালো আছে তো চারিদিকে দেখতেছি তো সাত দিন ছয় দিন পর পর মাঠের দিকে আসা হয় তো বেশিরভাগ কাশের উদ্দেশ্যটা হলো যে এই জিনিসগুলো দেখি ধান পাট বা বিভিন্ন শাক সবজি এগুলো দেখতে হয় কারণ এগুলো পরিচর্যা করতে হয় কারণ এগুলো পরিচর্যা না করলে আপনার গাছগুলো ভালো হয় না মাকড় পোকা এইসব আগাছা এসবের কারণে বেশিরভাগ হল কি এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় গাছগুলো নষ্ট হয় আর গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছের ফলটা পাওয়া যায় না বিথায় এগুলো জিনিসের একটু পরিচর্যা করাটা সবচাইতে বেটার তো দর্শক এইখানে এই যে চলে আসছি এই পাটটা হলো পৈশাখের পাট এই সাইটে তো এইটা মরিচেরটা তো দেখালামই তো তারপরেও দেখাইতেছি তো দর্শক আমার যে ছোট যে সবজির যে ক্ষেতটা তোমাদের কাছে কীরকম লেগেছে আমি নিজেও জানি না বাট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো ওকে টাটা বাই বাই